বন্ধুরা চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে মাঝি মাল্লা ইলিশ দু তিন দিনের জন্য যখন মাঝিরা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তখন ইলিশ মাছ ধরে নৌকাতেই ওনারা এই রেসিপিটা করে থাকেন মাল্লাদের স্টাইলে তৈরি করা এই ইলিশ দু পেঁয়াজা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন বন্ধুরা চটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি এর জন্য অবশ্যই লাগবে ইলিশ মাছ এখানে আমি চার টুকরো ইলিশ মাছকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে পেঁয়াজ কুচিগুলোকে একটুখানি চটকে নিচ্ছি গভীর সমুদ্রের নৌকায় মাঝেদের কাছে কিন্তু মশলা বাটার কিছু থাকে না তাই ওনারা জাস্ট পেঁয়াজটাকে কুচি করে হাত দিয়ে এভাবে মেখে নেয় চারকোয়া রসুনকে এভাবে আমি থেতো করে নিচ্ছি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো করে গুলে নিচ্ছি এবারে চুলা জ্বালিয়ে চুলা একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল প্রায় ফোর টেবিল স্পুনের মতো সরষের তেল এখানে দিয়েছি চুলারা ছাইয়ে রেখে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চারটে শুকনো লঙ্কা ফড়ুন এই রান্নাতে কিন্তু কাঁচা লঙ্কার ইউজ হয় না শুকনো লঙ্কা গুঁড়ো এবং শুকনো লঙ্কা দিয়েই হয়ে থাকে দশ থেকে পনেরো সেকেন্ড লঙ্কাগুলোকে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন আর আগে থেকে যে পেঁয়াজটাকে আমি কুচিয়ে হাত দিয়ে চটকে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো এতে দিয়ে দিয়েছি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে জাস্ট এক মিনিট ভেজে নেব পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা গুঁড়ো মশলার মিশ্রণ মশলার বাটিটা ধুয়ে খুব সামান্য জল এতে দিয়ে দিলাম সমস্ত মশলাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিতে হবে চুলা করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের টুকরোগুলো অন্যান্য রান্নার মতো পেঁয়াজ ভাজা বা মশলা কষানো কিন্তু এই রান্নায় কোনো দরকার হয় না ইলিশ মাছ যেহেতু ভীষণই নরম হয় আর সেদ্ধ হতে খুবই কম সময় লাগে তাই কাঁচা মাছগুলোকে পেঁয়াজের উপরে জাস্ট এভাবে দিয়ে দিতে হবে চুলা গাছটাকে এবার লোয়ে করে দিয়ে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঠেকে দিলাম পাঁচ সাত মিনিট পরে এর ঢাকাটা তুলে নিয়েছি এবারে একটা ছোট চামচ এবং খুন্তির সাহায্যে খুব সাবধানে পেঁয়াজ সমেত মাছগুলোকে উল্টে দিচ্ছি এই রান্নাতে পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটুখানি বেশি দিলেই খেতে বেশি ভালো লাগে খুব হালকা হাতে এই কাজটা করতে হবে মাছের টুকরোগুলো যেন ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এইভাবে মাছের টুকরোগুলোকে পেঁয়াজ সহ উল্টে দিলে উপর দিক থেকেও মশলাটা পুরোপুরি মাছের ভেতরে ঢুকে যাবে সবগুলো মাছের টুকরোই আমার খুব সুন্দর করে উল্টানো হয়ে গেছে এবারে চুলা রাসটাকে একদম লোয়ে রেখেই আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকা তুলে আবারও মাছগুলোকে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি মাছ আর পেঁয়াজগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখুন বন্ধুরা মশলা থেকে খুব সুন্দর করে তেলও ছেড়ে দিয়েছে আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন এতে করে যখনই আমি নতুন রান্নার ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াতে কিন্তু এই রান্নাটাতে ভীষণ সুন্দর একটা কালার হয়েছে পেঁয়াজের মধ্যে কিন্তু ইলিশ মাছের সম্পূর্ণ ফ্লেভারটা চলে এসছে এই অবস্থায় আমি গ্যাসে ফ্লেম অফ করে দিলাম আজকের আমার মাঝি স্টাইলে রান্না করা ইলিশ মাছের দো পেঁয়াজা কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম রেডি মাছ আর পেঁয়াজ থেকে যে টকটকে লাল কালারের তেলটা বেরিয়ে আসে এটা দিয়ে পান্তা ভাত খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই রান্নাটা করতে করতে আজকে আমার একটা গানই বারে মনে পড়ছে সে মাঝিদের গাওয়া গান নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে অতি অবশ্যই কিন্তু শেয়ার করবেন এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে বাই